আচ্ছা, আপনাদের এই 26 তারিখে ইয়াস ঘূর্ণিঝড়ে ঘর ভেঙে গেছে আমাকে বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমি চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, তিনি আপনাদের পাঁচজনের দরখাস্তে আমাকে সই করতে বলেছেন। আমি সেই জন্য আপনাদের পাঁচজনের দরখাস্তে সই করে দিলাম। আপনি বসিরন বিবি, আপনি আনারজান বিবি, তুমি বাবা শেখ আসিকুল ইসলাম, আপনি হচ্ছেন শেখ সিরাজউদ্দিন, আপনি মর্জিনা বিবি। হ্যাঁ, আপনারা সবারই গরিব, আপনাদের ঘর বলেছেন চাল উড়ে গেছে, হ্যাঁ দেয়াল নষ্ট হয়ে গেছে, আপনারা খুব কষ্টে আছেন এগুলো বলেছেন, আর আপনাদের এখনও কাজও নেই, খুব কষ্ট হচ্ছে। আপনারা তাৎক্ষণিকভাবে ত্রিপল দেয়া আর ঘর তৈরির টাকা দেওয়ার জন্য বা মেরামতের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন আমার কাছে, পৌরসভাকে সেটা আবেদন করেছেন, আমি দরখাস্ত লিখে দিয়েছি এবং চেয়ারম্যান সাহেবের কথা মতো আমি সই করে দিয়েছি। আপনাদের এখানে কি কাউন্সিলর সাহেবা উনি এসেছিলেন? কাউন্সিলর, কাউন্সিলর সাহেবা এখানে নাম হচ্ছে, ওনারা চেনেন না, আপনারা চেনেননি? আচ্ছা, আপনি চেয়ারম্যান সাহেব আপনাদের তার নাম্বার দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন যোগাযোগের জন্য, আপনারা ফোন করেছিলেন? ফোন রিসিভ করেননি? ফোন রিসিভ করেননি? যা ফোন করেছেন চেয়ারম্যান সাহেব, ফোন করতে বলেছিলেন? আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই আমাদের পৌরসভাকে ভালোবাসেন তো? হ্যাঁ, পৌরসভা তো আমাদের প্রাণের মধ্যে, হৃদয়ের মধ্যে মানুষের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাকে চেয়ারম্যান সাহেব বলেছিলেন সেই মতো তোমাদের লিখে দিলাম। আপনারা এখানে সবাই স্থায়ী বাসিন্দা তো, সবসময় থাকেন? ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আমাকে সব দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখানে স্থানীয় মানুষ, আমরা জানি, আমাদের ছাত্রের অভিভাবক, আসিকুল আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আমি এগুলি, আপনাদের বাড়ির কেমন অবস্থা একটু করে বলুন মা, তা শর্টে বলবেন সংক্ষেপে। হ্যাঁ, দেয়াল পড়ে গেছে, টালি উড়ে গেছে, লোকের বাড়িতে ছিলেন, হ্যাঁ এখনো ওইভাবেই কাটাচ্ছেন, স্কুলে রাত্রেবেলাও থাকবেন দরকার হলে। এখানে কয়েকটা গাছও পড়ে গেছে নাকি? হ্যাঁ, আর ঘর উড়ে গেছে, কেমন উড়ে গেছে, দেয়ালও নষ্ট হয়ে যাচ্ছে জল পড়ে, আপনারও তাই? হ্যাঁ আচ্ছা, মর্জিনা মাসি আমাদের স্বয়ংবর গোষ্ঠীর সদস্য, আমাদের মিড ডে মিল কর্মী মর্জিনা মাসিও খুব গরিব, বাড়িতে অনেকগুলি পোষ্য, চাল ফুটে ভেঙে পড়ে গেছে, জল পড়ে গেছে। আচ্ছা তাহলে আমি চেয়ারম্যান সাহেবের কথা মতো আপনাদের পাঁচটি নামেতে আমি সই করে দিলাম, আপনারা এগুলি অফিসে গিয়ে রিসিভিংয়ে জমা দেবেন, কেমন? আর রিসিভিংয়ে যে জমা দিলেন, আমি এতটা কাজ করলাম, আজও দেখলেন সকাল থেকে এসে আপনাদের এগুলো করলাম, এগুলোর পিছনে আমার বেশ কয়েকদিনের পরিশ্রম আছে, তাই তো আমাকে একটা করে রিসিভের কাগজটা জমা দেবেন, আমি চেয়ারম্যান সাহেবকে বলতে পাবো। হ্যাঁ, আমার কাছে তো একটা প্রমাণ থাকতে হবে। ঠিক আছে মা, হ্যাঁ রিসিভ করিয়ে আমাকে একটা জেরক্স কপি জমা দেবেন, আপনাদের কাছেও কাগজটা রাখবেন, যখনই পৌরসভা যাবেন কাগজটা নিয়ে যাবেন। হ্যাঁ দুটোই নিয়ে যাবেন আজকে, আমি সেই জন্য দুটো করে কপি করে দিয়েছি।